দর্শক আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ তিন নং ওয়ার্ডে এই তিন নং ওয়ার্ডে কিন্তু অল্প কিছুক্ষণ আগে প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে যে অনুষ্ঠানটি হয়েছে একটি জনসভা হয়েছে এই জনসভা কিন্তু বক্তব্য রাখেন সাবেক এমপি গিয়াসউদ্দিন আহমেদ যিনি জানিয়েছেন আসলে এই যে গত পাশেই যে আগস্ট যেভাবে এই পরাজিত শক্তি যে পেঁচিশ সরকার শেখ হাসিনা শেখ হাসিনাকে আসলে এই দেশ থেকে বিতাড়িত করার পর দেশ নতুনভাবে যেভাবে আসলে দেশ একটি সুসংগিত হয়েছে দেশের মানুষ আসলে বিএনপির যে নেতাকর্মীরা ছিল বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিগত ষোলোটি বছর কিন্তু আসলে কোথাও কোনো দাঁড়াতে পারে নাই কথা বলতে পারে নাই এই জনসভা থেকে এমনটাই আমাদেরকে আসলে জানিয়েছেন আর এখনকার যে নেতাকর্মী আছে বিএনপি নেতাকর্মীরা কিন্তু দীর্ঘ ষোলোটি বছর পর কিন্তু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিন্তু আসলে যেভাবে মানুষ চলাচল করে যেভাবে মানুষ আসলে বাঁচার চেষ্টা করে কিন্তু এখন কিন্তু মানুষ আসলে বাঁচতেছে আমরা এমনই একজন যে কৃষক দলের যে সভাপতি আছে সে থানার যে কৃষক দলের যে সভাপতি আছে আমরা সভাপতির কাছে আসলে সরাসরি চলে যাব এই সরকার শেখ হাসিনা সরকার পরিবর্তন হওয়ার পর ওনারা কীভাবে আছেন আসলে তারা তাদের জীবনটা কীভাবে কাটছে আসলে শেখ হাসিনা সরকার পতনের পর আপনারা লোকজন কীভাবে আসলে কাটছে আপনাদের আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার সময় অনেক অত্যাচার জ্বালা যন্ত্রণা ভোগ করছি দীর্ঘ সতেরোটা বছর মামলা হামলা আমি নিজেও জেল খাটছি আমার সভাপতি নানগঞ্জ জেলা বিএনপির বীর মুক্তিযুদ্ধ আলাদ গ্যাস উদ্দিনও জেল খাটছে অনেক মামলা খেয়েছে আমাদের কৃষক দলের নানগঞ্জ জেলা সেক্রেটারি রিফাত হোসেন কাশার হোসেন হোসেন রিফাত উনিও অনেক মামলা খাইছে গ্যাস সাপের চাইরও ছেলে মামলা খাইছে আমরা দীর্ঘদিন কষ্ট করছি আওয়ামী লীগের সময় হামলা মামলা জেল জুলুম বাড়িতে থাকতে পারি নেই বর্তমানে যেই প্রেক্ষাপট আছে আমরা একটু ডাইল ভাত খাইয়া ছেলে সন্তান লেয়া বাসায় থাকতে পারি এমনকি আমাদের এখন যেই অবস্থা বিএমপির যে অবস্থা আমরা ইনশাল্লাহ নারায়ণগঞ্জবাসী অনেক অনেক ভালো আছি এদেশের সুস্থ নির্বাচন একটা সঠিক নির্বাচনের মাধ্যমে যাতে করে এদেশের মানুষ তাদের পছন্দের নেতা নির্বাচিত করে সংসদে পাঠাইতে পারে এবং সত্য ও ন্যায়ের পথে তারা কাজ করতে পারে আমরা এমন বাংলাদেশ যাচ্ছি জানিয়েছেন দীর্ঘ সতেরোটি বছর আসলে তারা জেল হত্যা নির্যাতনের মামলার বয়ে কিন্তু তারা মিথ্যা মামলা বহন করে তারা কিন্তু সতেরোটি বছর কাটিয়েছেন যেমনটি আমাকে জানিয়েছেন তবে তারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে চান এই কৃষক দলের থানা যে সভাপতি আছেন তিনি তৈয়ব উদ্দিন আহমেদ তিনি একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই নারায়ণগঞ্জবাসীকে উপহার দিতে চান তারা দর্শক এই ছিল আমার কাছে মনিরুল আলম গ্লোবাল টেলিভিশন নারায়ণগঞ্জ